নমস্কার সবাইকে, ত্রিপুরা পাবলিক অপিনিয়নে আপনাদের স্বাগত। আমি সোমেন রয়েছি আপনাদের সঙ্গে। আমরা 2023 নির্বাচনের আগে থেকে বারবার পাহাড় অর্থাৎ এডিসি প্রসঙ্গে দুটি শব্দ বারবার বলছিলাম এখান থেকে, যে ত্রিপুরাল্যান্ড এবং গ্রেটার ত্রিপুরাল্যান্ডের দাবির চাইতে পাহাড়ে জনজাতিদের উন্নয়নের প্রশ্নে সময়ের দাবি হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে হেলথ এন্ড এডুকেশন, শিক্ষা এবং স্বাস্থ্য। শিক্ষাক্ষেত্রে পাহাড়ে যতটা পিছিয়ে পড়ছে ক্রমশ, আমরা বলেছিলাম 1990 এর পরবর্তীতে 90 এর দশকে পাহাড়ে যখন উগ্রপন্থা সমস্যা এক্সট্রিমিস্ট প্রবলেম ছিল, সেই সময় সমতলে যারা শিক্ষকরা ছিলেন তারা পাহাড়ে যেতে অস্বীকার করতে শুরু করলেন, যে তারা ঝুঁকি নিয়ে পাহাড়ে যেতে চান না, কারণ সেখান থেকে বৈরী সমস্যা, তাদের কিডন্যাপ হয়ে যাওয়ার ভয়, জীবন সংকটাপন্ন তাদের ছিল, একটা মারাত্মক বিপর্যয়ের মধ্যে দিয়ে যাচ্ছিল এডিসি। সেই সময়টা যখন উত্তরাণ সম্ভব হয়েছে 2000 সালের দিক থেকে, ঠিক যখন প্রায় 24টি বছর বা 2 দশক অতিক্রম করতে পেরেছি, তখন থেকে আবারও সেই একই দাবি উঠছে যে হেলথ এন্ড এডুকেশন। সেই সময়টাতে শিক্ষা ব্যবস্থা যে ভেঙে পড়েছিল, সেই ভগ্ন প্রায় শিক্ষা ব্যবস্থাটাকে কিন্তু আর উঠানো যায়নি। আবারও যখন জাতি উপজাতি বিষয়টি বারবার প্রাধান্য পাচ্ছে, তখন আবার আমরা বলছি আবারও পাহাড় পিছিয়ে যাওয়ার সময় হয়ে আসছে। আপনারা দেখবেন সাম্প্রতিক বাংলাদেশে যে ছাত্র আন্দোলন, সেই ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সে দেশের সরকার বিপাকে পড়ে গেছে। শিক্ষা নিয়ে কথা হচ্ছে, এমপ্লয়মেন্ট নিয়ে কথা হচ্ছে, সে দেশে কোটা নিয়ে কথা হচ্ছে। আমরা বলছি আমাদের রাজ্যে, আমরা বলছি হেলথ এন্ড এডুকেশন, বিশেষ করে পাহাড়ে, যে 13 লক্ষের উপর জনজাতিদের বসবাস, সদ্য তিপ্রাসাদের বসবাস, তাদের হেলথ এডুকেশন নিয়ে কথা, কিন্তু রাজনৈতিকভাবে ফায়দার জন্য বারবার একবার ত্রিপুরাল্যান্ড, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, আবার ওয়াইপিএফ এখন ত্রিপুরাল্যান্ড নিয়ে কথা বলছে। তাহলে পাহাড়ের উন্নয়ন নিয়ে কথা কে বলবে? এই যে আজকে একটা প্রতিবেদন আমরা দেখলাম, যেখানে পাহাড়ের প্রায় 500 স্কুল, 500 মতো স্কুল, যেখানে শিক্ষক সংকট রয়েছে, পাহাড়ে হাই স্কুল নেই, হাই সেকেন্ডারি স্কুল রয়েছে একটি, প্রায় 500 মতো স্কুলে শিক্ষক নেই, যে কথাগুলো আমরা আগে থেকে বলছিলাম যে হেলথ এন্ড এডুকেশন নিয়ে কথা হোক, সেই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় সেই নিয়ে কথা হোক। কিন্তু যখন মথা সরকার, যখন এডিসি সরকার, যখন বিজেপির সঙ্গে সরকারে গেল, তখন মনে করা হচ্ছিল তারা পাহাড়ের সমস্যাগুলি নিয়ে অ্যাড্রেস করবেন, সেখানে আনএমপ্লয়মেন্ট ইস্যু নিয়ে কথা বলবেন, স্কুলগুলি ডেভেলপমেন্ট কিভাবে করা যায় সে নিয়ে কথা বলবেন, হেলথ সেক্টর নিয়ে কথা বলবেন, পানীয় জল নিয়ে কথা বলবেন, কিন্তু যতটা প্রত্যাশা ছিল সেটা নিয়ে কিন্তু কথা হচ্ছে না। এখনো সেই যে মুখে 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 মারিতং জগৎ, সেই ভাষণবাজিতে কিন্তু এখনো উপদ্রুত কিছু মানিক করা কিন্তু সেই জায়গায় আটকে রয়েছেন। এখন শুনতে কথাগুলি ভালো না লাগলেও এর খেসারত কিন্তু আগামী দিনে আরো বেশি দিতে হতে পারে। এখন যখন তা উপলব্ধি করবে ভোটাররা, পাহাড়ের মানুষরা, কোমলমতি মানুষরা, সহজ সরল মানুষগুলি, তখন তারা বুঝবেন যে আবারও হাত থেকে 5 থেকে 10 বছর কিন্তু চলে গেল, পাহাড়ের ডেভেলপমেন্ট কিন্তু কিছুই হয়নি, না চাকরি, না এডুকেশন, কোনো কিছু নিয়ে হয়নি। আর 1-2 বছর গেলেই কিন্তু 2 বছরের মাথায় আবার একটা নির্বাচন আসবে এডিসিতে, তখন আবার একটা জাতি উপজাতি বিষয় তুলে ধরা হবে এবং ভোট বৈতরণী পাওয়ার চেষ্টা হবে। কিন্তু পাহাড়ের যে বেকাররা রয়েছে, ছেলে মেয়েরা রয়েছে, তাদের কিন্তু ভাগ্যের কোনো পরিবর্তন ঘটার সম্ভাবনা কিন্তু এখনো নেই, এবং এডুকেশন সিস্টেমটা ঠিক করার সম্ভাবনা কিন্তু আমরা দেখছি না, কারণ পাহাড় নিয়ে, পাহাড়ের সমস্যাগুলো নিয়ে কিন্তু অ্যাড্রেস করা হচ্ছে না। বারবার কিন্তু অন্য বিষয়গুলি কথা বলে সেটাকে ডাইভার্ট করার চেষ্টা হচ্ছে, সেটাকে বাইপাস করার চেষ্টা হচ্ছে। আমাদের প্রশ্ন হচ্ছে গোটা বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন, যে হেলথ এন্ড এডুকেশন নিয়ে আমরা 2 বছর আগে থেকে ভিডিওগুলি আপনারা দেখবেন, আমরা এইগুলো নিয়ে কথা বলছি, বারবার বলছি যে ত্রিপুরাল্যান্ডকে গ্রেটার ত্রিপুরাল্যান্ড তার চেয়ে বেশি বড় কথা হচ্ছে পাহাড়ের হেলথ সিস্টেম এন্ড এডুকেশন সিস্টেম এন্ড আনএমপ্লয়মেন্ট ইস্যুগুলিকে যেন অ্যাড্রেস করা হয় এবং তার সমাধান যেন করা হয়, এই কথাগুলি আমরা বারবার বলছিলাম। যাই হোক, আপনাদের মতামত জানাবেন, এবং অবশ্যই আমরা চাইছি এই নির্বাচনের পর সরকার যদি আনএমপ্লয়মেন্ট ইস্যুগুলি নিয়ে কথা না বলে, তাহলে কিন্তু আবারও বড় ধরনের আন্দোলনের একটা আভাস কিন্তু আমরা পাচ্ছি, এবং বেকাররা কিন্তু রেগে যাচ্ছে, দলমত নির্বিশেষে বেকাররা খেটছে। আমরা আশা করব এই পঞ্চায়েত নির্বাচনের পর কাল বিলম্ব না করে যে ইস্যুগুলি রয়েছে, টেট, নিয়োগ, এক্সামিনেশন এবং এসটিজিডি ইস্যু থেকে শুরু করে যে পুলিশ কনস্টেবল,
ফায়ার সার্ভিস জেল পুলিশ ইস্যুগুলি যেগুলি আগে ছিল সেই ইস্যুগুলি অ্যাড্রেস করবেন, জিএফডি গ্রুপটি সমস্যাটাকে তাড়াতাড়ি সমাধান করবেন আমরা মনে করছি, না হলে কিন্তু সরকারকে কিন্তু একটা সমস্যায় পড়তে হবে, বেকারদের আন্দোলনের মুখোমুখি হলেও হতে পারে। এই কথা কিন্তু আশ্রয় বিদায় নিচ্ছি, অবশ্যই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন, এবং অবশ্যই যারা আমাদের নতুন করে দেখেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।